যে বয়সে এসব শিশুদের স্কুলে যাওয়ার কথা ছিল সে বয়সে তারা বিভিন্ন ধরনের কাজ করছে। রাজধানীর কমলাপুর স্টেশনের ঘুরে দেখা যায় এমন শিশুদের। এদের কারো বাবা মা আছে, আবার কারো বাবা মা নেই, কেউ বা জন্মের পর থেকেই জানে না তাদের বাবা মায়ের পরিচয়। আমার নাম পলাশ। আমারও একটা স্বপ্ন ছিল যে লেখাপড়া করবো, চাকরি করবো, মা বাপ নিয়ে থাকবো শান্তিতে। আমার একটা ইচ্ছা মা বাপের কাছে যাবো, যাই মনে করেন মা বাপের কাছে যদি থাকি মা বাবার কাছ থেকে ভালো হয়ে যাবো, স্টেশন আর আসবো না। রাত 12টার দিকে কাম শেষ করে আবার সকাল 4টা বাজে উঠতে হয়, উঠতে আবার কাজ করতে হয়, খাওয়ার কোনো টাইম নেই, গোসলের টাইম নেই, এইগুলো কষ্ট। জানি না কীভাবে আসছি, জানি না কিছু, পড়াশোনা করতে পারি না, টাকা পয়সা নাই, সরকারি স্কুল নাই, এদিক জানি না কোথায়। এখানে বোতল বিক্রি করি, একশো টাকার মতো। লেবারগিরি করি। লেবারি করো, কত টাকা পাও? একশো। লেবারি কেন করো? বাড়ি নাই দেখা। পড়াশোনা করো না কেন? মন চাই না, যে কাম পাই এইবিলাক চায় খাম না কেন, ভাত কিনা খাওয়া যাই, আর যে কাম না পাই এগুলো মাংসের চায় খায় খাওয়া লাগে, আর মাছ জুড় করে লেবার পূজা না পাই, লেবার পায়ে না দেয়, গাড়িতে পূজা পাইলে মাছ দেয়, গাড়িতে পূজা মামা একটু মারলে পরে টাউন যায় না, পুলিশের মাছ ধরে টাউন যায় না স্টেশনে, এই স্টেশন ছাইরা জন লাগে। রাহেদ, সাকিব কিংবা পলাশদের মতো শত শত শিশুদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হতো যদি তারা সার্বিক সহযোগিতা এবং উপযুক্ত পরিবেশ পেত। তাই তাদের স্বপ্ন পূরণে যথাযথ কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে সেই প্রত্যাশায় কমলাপুর থেকে মোহাম্মদ মামুন, হ্যালো ডট বিডি নিউজ 24.com।